প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমার নানু। অনেক দিন পরে এই করোনাকালীন সময়ে সে আসতে পারে নাই, তো লকডাউন শেষে প্রায় দীর্ঘ 9 মাস পরে আজকে বাসায় এসেছে। তো সে এখনও তাকে মানে নিজেকে ইয়াং ইয়াং মনে করে, সে হেঁটে হেঁটেই কিন্তু বাসায় আসছে এবং একবারে সেই 3 তলার উপরে হেঁটে হেঁটেই উঠে আসছে। আর সে এখনও ইনশাল্লাহ সুস্থ আছে, সে নাতি দেখেছে, পুঁতি দেখেছে, এখন খুঁতি দেখার অপেক্ষায় আছে। হয়তো বা কপালে থাকলে সে খুঁতিও দেখবেন। তো নানু, তোমার তোমার বয়স কত? 100 হয়ে গেছে, কি বলো? তারপরে তোমার এখনের শারীরিক অবস্থা কিরকম? এখন তোমার কিরকম লাগে এই যে হাঁটা চলা করতে, চলাফেরা করতে? এখন আর আশা ভরসা নাই, একটু জোরে জোরে বইলো। তো যাই হোক, ওই তোমার সময়কার স্কুলে যে কবিতা পড়তা, সেগুলো কি মনে আছে? একটা মনে আছে, দুইটা? এই দুইটা একটু বলো, দি জোরে জোরে বইলো একটু। হ্যাঁ, কবিতা 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 বলো। তোমার এখনো মনে আছে কবিতাগুলা? তোমার সাথে নানার সাথে প্রথম দেখা হয়েছে কবে, এটা মনে আছে? ছোটবেলা বিয়ে হয়েছে, 8 বছর বয়সে, কি বলো? তার হলো 12 বছর। এত ছোট সময় বিয়ে হয়েছে তোমার? হ্যাঁ, এই অবস্থা। এখনে তোমার কয়জন ছেলে মেয়ে তোমার মনে আছে? 11 জন। তো 4 জন মারা গেছে, তো 5 জন মারা গেছে, তো 4 জন হলো অবিবাহিত মারা গেছে নাকি, মানে বিয়ে হয় নাই তো 4 মেয়ের? তাদের কি হয়েছিল? গাদা ঘুরে গেরা। আর হলো 2 ছেলে, 4 মেয়ে আছে। তা এখন তোমার কিরকম লাগে সবার সাথে এই যে দেখা সাক্ষাৎ হয়, ইয়ে কেমন লাগে? মনে যায় না হাঁটা চলা করতে কি সমস্যা হয়? মানে সাবধানে হাঁটা চলা করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।